بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار صدق الله مولانا العظيم الحمد لله راه جنات مهلا مدرسار এই বছর হিজরি শিক্ষাবর্ষ 1440-41 শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিসের মেয়েদের বুখারী শরীফের খতম উপলক্ষে আজকের এই বরকতময় মজলিসে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, দীর্ঘ সময় অনেক আলোচনা আমরা শুনেছি, আর আমাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত মহান ব্যক্তিত্ব শাইখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলার অত্যন্ত স্নেহভাজন ঘনিষ্ঠ ছাত্র, এদেশের স্বনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন দামত বরকাতুহ হুজুরও চলে এসেছেন। এই মুহূর্তে আমার কথা বলাটা সমীচীন আমি মনে করি না। হুজুর যতটা সময় এখানে বসে আছেন, আমার মনে হয় সেই সময়টুকু এখানে আমরা হুজুর থেকে একটু কথা শুনলে এটাই আমাদের জন্য ফায়দার বিষয় হবে। অনেক মূল্যবান সময় হযরত এসেছেন, বুখারী শরীফের খতম হবে, সময়ও একেবারে শেষ পর্যায়ে, এই জন্য আমি বেশি কথা বলবো না, আমি দু একটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। সত্যিকার সৌভাগ্য তো তাদের জন্যই যারা দীন এবং ইমানের আলো গ্রহণ করে জীবনের পথ চলাকে সমৃদ্ধ করতে পারে। এই দীনি মাদ্রাসা, দীনি ফুলবাগানগুলোর সাধনা এবং মেহনতের ফল এদেশের হাজারো লক্ষ ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, তাদের মেহনত সারা দেশে তাদের খেদমত আমরা দেখছি। সেই মেহনতের একটা অংশ আমাদের মা বোনদেরও ওলামায়ে কেরাম করে যাচ্ছেন। সেই মা বোনদের এই প্রতিষ্ঠান, আরো বহু প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে দীন এবং ইমানের আলো শেখানো হয়। আমাদের বোনেরা, আমাদের বাচ্চারা দীন শিখছে, ইলম শিখছে, কোরআনের আলো গ্রহণ করছে। এই সব কিছু আল্লাহ তাআলার নিয়ামতের অংশ। আল্লাহ তাআলা কত অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করছেন, আমরা আল্লাহর নিয়ামত গ্রহণ করছি, এখন আমাদের দায়িত্ব হলো সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। যারা আজ দীন শিখছি, দীনের পথে আছি, আমাদের সর্ব বড় দায়িত্ব এটাই, আমরা যেন দীনের এই আলোকে সত্যিকারভাবে আখলাক এবং আদর্শের প্রতিচ্ছবি হয়ে যেন বিতরণ করতে পারি, সেটা সবচেয়ে বেশি প্রয়োজন। যে মেয়েরা আজকে দাওরাতুল হাদিসের শেষ সবকে অংশগ্রহণ করছি, কতই না সৌভাগ্য তাদের যে তারা সিহাসিত্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইলম অর্জন করার সৌভাগ্য লাভ করেছি। আমি এই কথাটি বলবো, আমরা যেন আমাদের এই শিক্ষাকে আমলের আলোতে আলোকিত করতে পারি। যা শিখছি আল্লাহ রাসূলের হাদিস আমরা পড়ছি, সুন্নার কথা আমরা পড়ছি, আমাদের যা শেখা হচ্ছে সেই শিখার সবচেয়ে বড় দাবি হবে, সবচেয়ে বড় জিম্মাদারি হবে আমরা যেন সেই শিক্ষাটাকে আমলের আলোতে আলোকিত করতে পারি। শয়তান এবং শয়তানিয়া তেমনভাবে আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে দূষণ করে চলছে। আজ একটু চিন্তা করলেই শিউরে উঠতে হয় কিভাবে আজকে আমাদের সমাজটা শয়তানের ধোঁকা এবং ওয়াসওয়াসায় নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই কঠিন সময়, সংকটময় মুহূর্তে আমরা দীনের লেবাসকে ধারণ করে, দীনের শিক্ষাকে ধারণ করছি। এই দীন এবং দীনের লেবাস, দীনের শিক্ষার এই দাবিটা যেন আমরা পূরণ করতে পারি, সবচেয়ে বড় এটা আজকে আমাদের দায়িত্ব। মাদ্রাসায় পড়ছি, কোরআন শিখছি, হাদিস শিখছি, এই শিক্ষাটাকে যদি আমরা আদর্শের আলোতে আলোকিত করতে না পারি, তাহলে আমরা হব সবচেয়ে বড় ব্যর্থ এবং সবচেয়ে বড় নাকাম। এই জন্য সম্মানিত উপস্থিতি এবং মা বোনদেরকে আমি কথাই বলবো, হুজুর চলে এসেছেন, আমরা যেন